সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। দর্শক, আজকে আমরা কথা বলতে যাচ্ছি ডেঙ্গু জ্বরের লক্ষণ ও তার প্রতিকার নিয়ে। ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত হবেন না, আপনারা সবাই সচেতন থাকবেন এবং জেনে নেবেন যে কোন কোন ডেঞ্জার সাইন দেখা গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এ নিয়ে অযথা কোনো ধরনের আতঙ্ক না ছড়ানোর জন্য আপনাদের সবাইকে অনুরোধ থাকলো। আর এই ডেঙ্গু জ্বর নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ তৌফিক, কনসালটেন্ট শিশু বিভাগ, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, ঢাকা। আমাদের সাথে আজকে আরও উপস্থিত আছেন ডাক্তার এম এস আরিফিন পাটোয়ারি, সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আপনারা কিন্তু সরাসরি আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে ফোনে কথা বলতে পারেন, টিভি স্ক্রলে আমাদের নাম্বার দেখানো হচ্ছে, এছাড়া ফেসবুক লাইভে আছি, সেখানেও আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। আমি শুরুই করেছি হচ্ছে যে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হবেন না এই কথাটি বলে। তো স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের ডেঙ্গু জ্বরের অবস্থাটা কি? আসলে ডেঙ্গু জ্বরের তো এই মুহূর্তে প্রাদুর্ভাব সেটা তো আছে এবং এটা একটা সিরিয়াস কন্ডিশন। কিন্তু যেটা বলেছেন আসলেই ঠিক, প্যানিক করার বা ভীত হওয়ার কিছু নাই, এটা একটা রোগ হিসাবেই ধরবো। এবং তার জন্য যেটা দরকার, আমরা ভিডিওতেও শুনছিলাম যে হাইড্রেশনটা, অ্যাডিকুয়েট হাইড্রেশনটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমাদের পানি খাওয়া, বাসায় থাকতে পানি খাওয়া বা তরল খাবার খাওয়া, সেটা যে কোনো ফর্মেই হোক না কেন, সেটা ডাবের পানি হতে পারে, স্যালাইনও হতে পারে, পানিও হতে পারে, কিন্তু আমরা যেন প্যানিক না করি। সেটার জন্য যদি ডেঙ্গু ভাইরাস আমরা ডিটেক্ট করার চেষ্টা করলাম, অ্যান্টিজেন আছে বা নাই সেটা যদি নাও থাকে তাও ডেঙ্গু হতে পারে, যদি আমরা NS1 অ্যান্টিজেন নেগেটিভ আসে তাও ডেঙ্গু হতে পারে, কিন্তু সেটাতেও ভয় পাওয়ার কিছু নাই বা পজিটিভ হলেও ভয় পাওয়ার কিছু নাই। এটা আসলেই একটা চরম সত্য কথা যে আমরা যেন হাইড্রেশনটা করি, যে অল্প অল্প করে বারে বারে পানি খাওয়ানো। এবং যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে ডিল করি, সেই জন্য বাচ্চাকে কিন্তু বড় মানুষের মতো বুঝিয়ে খাওয়ানো যায় না যে না খাও, একটু বড় বাচ্চা হলে হয়তো সম্ভব 10-12 বছরে, তারপরেও ওদেরও ইমোশন বলেন, তারপরে কিছুটা টেনশান, কিছুটা ওরা অতটা বড় মানুষের মতো বুঝদার হয় না যে বললেই বুঝে খাবে। বাচ্চাদেরকে ম্যানেজ করাটা তো অল্প অল্প করে বারে বারে খাওয়ানো, সেটাও কিন্তু হিউজ অ্যামাউন্ট। আমি যদি 2 চামচ করে খাওয়াই, 3 চামচ করে খাওয়াই, মানে 15 মিলি করে 5 মিনিট পরপর দেই, 1 ঘন্টায় আমার হয়ে যায় প্রায় 180 মিলি। 180 মিলি মানে আমার প্রায় 35 চামচ, তো সেটা অনেক। 180 মিলি যদি আমার 4 ঘন্টায় হয় 720 মিলি, এটা 1.25 লিটার, তো অনেক হয়ে যায়। তাতে কিন্তু আমার হাইড্রেশন সম্ভব। একবারে বেশি খাওয়ায় যদি আমি বমি করায় ফেলি তাহলে আমার মাইনাসে চলে গেলাম। তো সবচেয়ে ভালো হচ্ছে অল্প অল্প করে বারে বারে লিকুইড খাবারটা এনশিওর করা, তারপরে তো ডাক্তারের শরণাপন্ন হবই। আমরা যেহেতু এইরকম একটা প্রাদুর্ভাবের মধ্য দিয়ে যাচ্ছি, কাজেই আমরা ডাক্তারের শরণাপন্ন হবো এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থাও নিব। ভয় পাওয়ার কিছু নেই আসলে। আচ্ছা, তো আমরা বারবার যেটা এবার শুনতে পাচ্ছি যে এই বছর ডেঙ্গুর যে চিত্রটা, মানে লক্ষণগুলোর যে চিত্র, সেটা কিছুটা ভিন্ন। তো আসলে এই ভিন্নতার কারণটা কি এবং আসলে কি কি ব্যাপারগুলো এই বছর ভিন্ন দেখা যাচ্ছে? দেখেন, আমাদের খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমাদের ডেঙ্গুর যে অসুখটা হয় এটার কতগুলো সেরোটাইপ আছে, 4টা সেরোটাইপ, আমাদের ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4। আমাদের এর আগের বছরগুলোতে, মানে গত বছরের আগের বছরগুলোতে ডেন 2 দিয়ে ইনফেকশন বেশি হয়েছে। যখন একটা সেরোটাইপ দিয়ে ইনফেকশন হয়ে যায় তখন এটা তাকে লাইফ লং প্রোটেকশন দেয়, বাট যার একবার ডেঙ্গু হয়েছে তার আবার ডেঙ্গু হবে না সেটা না, বাকি সেরোটাইপগুলো রয়ে গেছে। গত বছর থেকে এই বছর আমরা দেখেছি যে ডেন 3 দিয়ে বেশি ইনফেকশন হচ্ছে। তো আপনার সেকেন্ড টাইম যখন ডেঙ্গু হয় তখন কিন্তু পেশেন্টটা আর ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার নিয়ে আসে না, তখন দেখা যায় যে সে ডেঙ্গু হিমোরেজিক ফিভার অথবা ডেঙ্গু শক সিন্ড্রোম এই জিনিসগুলো নিয়ে আসে। এর মধ্যে আপনার দেখেন আরও কিছু ব্যাপার, যে আমরা বলেছি যে এবারে ডেঙ্গুর প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন একটা সময় বলা হতো যে আমাদের 3-4 দিন জ্বর থাকবে, তারপর জ্বর কমে যাবে, কমার সময়ে হিমোরেজ হচ্ছে
তারপরে আপনি শকে চলে যাচ্ছেন, আস্তে আস্তে দেখা যাচ্ছে পরে আপনি রিকভারি ফেজে যাচ্ছেন, এই যে একটা টিপিক্যাল প্যাটার্ন, এই প্যাটার্ন থেকে সরে আসার মূল কারণ হচ্ছে যে আমাদের এখনকার যে ডেঙ্গুগুলো হচ্ছে বেশিরভাগই দেখা যাচ্ছে শক সিন্ড্রোম নিয়ে আসছে। গত বছর হিমোরেজিকটা বেশি ছিল, এবার দেখা যাচ্ছে হিমোরেজ কম হচ্ছে কিন্তু শকটা বেশি হচ্ছে, কারণ এরা হচ্ছে বেশিরভাগই হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে যে ডেঙ্গু দ্বারা ইনফেক্টেড। আচ্ছা, ডেঙ্গু শক সিন্ড্রোমের সাধারণত পেশেন্টরা যে আসছে কী কী ধরনের প্রেজেন্টেশন নিয়ে তারা আসছে আপনাদের কাছে? দেখেন, ডেঙ্গু শক সিন্ড্রোম বলতে আমরা যেটা বুঝি যে আপনার হচ্ছে যে শরীরের যে আমরা ব্লাড প্রেশারটা পরিমাপ করি, তো সেটা দেখা যায় যে আপনার 90 নিচে নেমে আসে। আমাদের ব্লাড প্রেশার যখন নেমে আসবে তখন হার্ট রেটটা অনেক বেড়ে যাবে, তার হয়তো আমরা পালস দেখলে দেবো যে খুব দ্রুত তার হচ্ছে পালস পাওয়া যাচ্ছে। এবং একই সাথে পেশেন্টের আমরা অনেক সময় যে নখের নেল বেডের চাপ দিয়ে ছেড়ে দিই, এটা ক্যাপিলারি রিফিল টাইম, এটা সাধারণত নর্মালি মোর দেন 3 সেকেন্ড থাকে, এটা দেখা যায় যে আপনার 2 সেকেন্ডের নিচে নেমে আসতেছে। এবং পেশেন্টগুলো দেখবেন যে কোল্ড ক্লামি অর্থাৎ ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং একটু আবার হচ্ছে যে সোয়েটি, ঘাম, কোল্ড ক্লামি এরকম হয়ে যাচ্ছে। এই ধরনের ফিচার হলে আমরা চিন্তা করি যে এটা ডেঙ্গু শক সিন্ড্রোমে চলে আসছে। এবং ডেঙ্গু শকের ক্ষেত্রে মেন ব্যাপারটা কিন্তু হচ্ছে যে প্লাজমা লিকেজ, আমাদের জিনিসটা বুঝতে হবে আমাদের যে রক্তনালীগুলো হচ্ছে এগুলাতে আপনি লিক তৈরি হয় এবং সেটা 48 ঘন্টা পারসিস্ট করে। এই সময় আপনার ব্লাডের যে একটা কম্পোনেন্ট প্লাজমা এইটা লিকেজ হয়ে যায় এবং বাইরের দিকে বেরিয়ে আসে, যেই কারণে কিন্তু আপনি র্যাশ পেতে পারেন, আপনি হচ্ছে যে হিমোরেজ পেতে পারেন, এবং একই কারণে আপনার ফুসফুসে পানি জমতে পারে, আপনার পেটে পানি জমতে পারে, এগুলি সবই হচ্ছে যে প্লাজমা লিকেজের ফিচার। তো যখন হচ্ছে যে আপনার এই যে মেনলি ব্লাড প্রেশার, পালস, ক্যাপিলারি রিফিল টাইম এগুলো দেখে আমরা বুঝি যে একটা পেশেন্ট আসলে শকে চলে গেছে। এবং শক আবার 2 ধরনের আছে, এটাকে আমরা বলি যে গ্রেডিং 3 এবং 4। 3 হচ্ছে যখন পেশেন্টের শক যে ব্লাড প্রেশারটা আপনার 90 নিচে নেমে আসলো বাট স্টিল আপনি ব্লাড প্রেশারটা পাচ্ছেন, হ্যাঁ, বাট প্রোফাউন্ড শক এটা হচ্ছে গ্রেড 4। এখানে হচ্ছে আপনি কোনো ব্লাড প্রেশারও পাবেন না, পেশেন্টের পালসও পাবেন না, মানে সে একদম সোয়েটি, ক্লামি, একটা প্রোফাউন্ড শকের মধ্যে আছে। আচ্ছা স্যার, আমরা আরও ডিটেলে জানবো, ওদের সাথে একজন দর্শক আছেন। ঠিক আছে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হলো আমার ছেলে কালকে রাতে তো জ্বর আসছে, জ্বর আসলে শুরু করে দিই, সেক্ষেত্রে আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে নাভা সিরাপ দিচ্ছে আর ডোজ দেয়নি, তো কালকে তো নিয়ে সকাল সকাল তো দুবার খাওয়াই খুবই অনেক, এখন আমাদের তো জ্বরটা একটু কম আছে, জ্বরটা কমার পর থেকে পাতলা করা হচ্ছে অনেক, পাঁচ বার সকালে যেগুলি, এখন আমি বছরে কি করতে পারি? ওনার ছেলের বয়স হচ্ছে 7 বছর, কালকে রাত থেকে তার জ্বর এবং সাথে পাতলা পায়খানা আছে। জ্বর এবং পাতলা পায়খানা, 7 বছরের বাচ্চা, উনি নাপা সিরাপ খাচ্ছেন, নাপা সিরাপ দিচ্ছেন জ্বরের জন্য, সেটাও ঠিক আছে। তবে যেটা আমাদের কর্তব্য সেটা হচ্ছে আমাদের হাইড্রেশনটা মেনটেন করা, আমরা আগেই বলছিলাম। এবং পাতলা পায়খানা যেহেতু আছে, আমরা ডিরেক্ট একটা কারণ পাচ্ছি, সেটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারাইটিস, হয়তো পেটের ইনফেকশান, সেই জন্য আমরা স্যালাইন দিব, ওর স্যালাইন দিব বা নিও স্যালাইন পাওয়া যায়, অথবা রাইস স্যালাইনও বাচ্চা যদি খেতে পারে অল্প অল্প করে বারেবার, আমরা বলছিলাম প্রতিবার পায়খানার পরে 30 চামচ করে খাওয়াবে এই বয়সে, এবং 5 মিনিট পরপর 2-3 চামচ করে, একবারে 30 চামচ দিলে বমি করে দিবে, তখন আবার বমিটা আমাদের ম্যানেজ করতে হবে, কাজেই 5 মিনিট পরপর 2-3 চামচ করে খাওয়াবেন, এবং প্রতিবারের জন্য আপনি ধরে নেবেন 30 চামচ। কিন্তু যেহেতু এই সময়টা আমাদের ডেঙ্গু প্রচুর হচ্ছে, সেই জন্য ডেঙ্গু জ্বরের আমাদের টেস্টগুলি করে নেবেন, সিবিসি এবং NS1 অ্যান্টিজেন করে ডেঙ্গুরটা আমরা রুল আউট করে নিতে পারি, অথবা ডেঙ্গুটা ডায়াগনোসিস করে নিতে পারি। যদি ডেঙ্গু হয় তাহলেও সেই একই জিনিস থাকবে, তখন আমরা স্যালাইন খাওয়াবো, সেই সাথে স্যালাইন খাওয়াবো আমরা লুজ মোশনের জন্য প্রতিবার পায়খানা পরে 30 চামচ, একই সাথে আমরা মেনটেন্যান্স ফ্লুইডটাও অ্যাড করব, অল্প অল্প করে বারে বারে হাইড্রেশনে যাব, পানি হোক, স্যুপ হোক, আপনার ডাবের পানি হোক, যেটাই হোক আমরা তরল খাবারগুলি কন্টিনিউ করে যাব। আচ্ছা স্যার, এই প্রসঙ্গে আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যে টেস্টগুলোর কথা বলছেন যে কমপ্লিট ব্লাড কাউন্ট এবং একই সাথে NS1 অ্যান্টিজেনটা করতে হবে, তো এখন তো দেখা যাচ্ছে হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রচণ্ড ভিড়, তো দেখা যাচ্ছে যে রিপোর্টটা হাতে পেতে পেতে প্রায় 24 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়, তো এই 24 ঘন্টা সময়ের মধ্যে আসলে পেশেন্টটার কী করণীয়? এটাও একটা গুরুত্বপূর্ণ অবস্থা,
এবং এই জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি বলেই আমাদের আসলে সচেতনতা দরকার। সচেতনতা আমাদের ফিজিশিয়ানদের পক্ষ থেকে যেমন, তেমনইভাবে কমিউনিটিতে দরকার। এবং কমিউনিটিতে যখন যাবে টেস্ট রেজাল্ট দিতে যদি বলে যে কালকে নেন, কারণ ওদের উপর প্রচণ্ড চাপ, সেই ক্ষেত্রেও আমাদের প্যানিক হওয়ার কিছু নাই। কারণ টেস্ট রেজাল্ট পজিটিভ আসলেও, যদি পজিটিভ ফর ডেঙ্গি আসে, তাহলেও কিন্তু অ্যাডভাইসটা একটুও বদলাবে না। অ্যাডভাইসটা কিন্তু ওই থাকবে যে আপনি প্রচুর পরিমাণে পানি খান, প্রথম একদিন, দুই দিন, তিন দিন, বিশেষ করে যদি আমাদের ওয়ার্নিং সাইনগুলি না থাকে। ওয়ার্নিং সাইনগুলি আমরা কীভাবে চিন্তা করি, ওয়ার্নিং সাইন যদি না থাকে আমরা গ্রুপ পেতে ফেলি, যে যাদের যারা বাসাতেই যাদের চিকিৎসা সম্ভব। আর ওয়ার্নিং সাইন যদি থাকে, যেমন তার যার তীব্র পেটে ব্যথা হচ্ছে, বারে বারে বমি হচ্ছে, স্যালাইন খেতে পারছে না, তার পানিশূন্যতা ডেভেলপ করছে, দুর্বলতা অনেক বেশি হচ্ছে, সেই সব ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা সেই চিকিৎসা করব। যদি ওয়ার্নিং সাইন থাকে তখন ডাক্তারই তাকে সদুপদেশ দিয়ে দিবে যে কোথায় কী করতে হবে। আচ্ছা স্যার, এক্ষেত্রে আরেকটা বিষয় যে বারবার বলা হচ্ছে যে হাইড্রেশন খুব গুরুত্বপূর্ণ এবং প্রচুর পরিমাণে পানি এবং অন্যান্য যে ফ্লুইড সেটা ইনটেক করার কথা বলা হচ্ছে। তো যারা কিডনি ডিজিজের পেশেন্ট, যারা যে ক্রনিক কিডনি ডিজিজ আছে, তারা যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় সেক্ষেত্রে তো অবশ্যই তাদের ফ্লুইড ইনটেকেও একটা রেস্ট্রিকশন আছে, তো তারা আসলে কী করবে? দেখেন, এটা হচ্ছে যে আপনি যেটা বললেন, এটা হচ্ছে ডেঙ্গু ফিভার অথবা ডেঙ্গু সিন্ড্রোম ইন স্পেশাল সিচুয়েশন। আপনি দেখেন যে আমরা যে পরিমাণ ফ্লুইডের খাবারের কথা বলি, সেটা ইনিশিয়ালি আমরা যে বাসায় যেটা বলি তরল খাবারের কথা, আপনি দেখেন পেশেন্টটা কিন্তু একটা ফেজে চলে যাচ্ছে, তার লিকেজ হচ্ছে। আপনি একটা পেশেন্টের কিডনি ডিজিজ আছে, তার ভলিউম ওভারলোড থাকতেছে সবসময়, আমরা সেটার জন্য ওষুধও দিই, ডায়াবেটিস দিই, বাট ওই পেশেন্টটা তো প্লাজমা লিকেজ হচ্ছে না। বাট এই পেশেন্টের কিন্তু আমি যেটা দিচ্ছি সেটা আপনি দেখেন, একটা পেশেন্টকে মেনটেন করার জন্য কিছু ফ্লুইড লাগে। এই কারণে ডেঙ্গুতে যে ফ্লুইড ম্যানেজমেন্টের কথা বারবার আসে, এখানে আমরা শুরুতে হাফ মেনটেন্স করছি, তারপর ফুল মেনটেন্স, তারপরে আমরা যে লস হচ্ছে ডেফিসিট হিসাব করছি, যে 5% 10% কতটুকু ডেফিসিট হচ্ছে, এইভাবে কিন্তু আমাদের ফ্লুইডটা সাজানো আছে। যে কারণে আমরা যারা হচ্ছে যে এটাকে আমরা বলি যে ডেঙ্গু সিন্ড্রোম উইথ কোমরবিডিটি, অর্থাৎ ডেঙ্গু আছে সাথে তার আগে থেকে একটা সিকিডি আছে অথবা অ্যাজমা আছে অথবা হাইপারটেনশন, ডায়াবেটিস, হোয়াট এভার ইট ইজ আছে, সেই পেশেন্টটার ক্ষেত্রে কিন্তু আমরা এই ফ্লুইডটা যে দিচ্ছি এটা তার খুব একটা সমস্যা হবে না। তাই এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই যে আমার কিডনি খারাপ আছে আমি তাহলে কি ফ্লুইড খেতে পারবো, অবশ্যই খেতে হবে, বিকজ আমরা কিন্তু ডেফিসিট কারেকশন করছি। এবং একটা সময় কিন্তু আমি আপনাকে বলি, আমাদের দেশে প্রচুর ক্যাটাস্ট্রফি হয়েছে যে শুধু যে ডেঙ্গু সিন্ড্রোমের জন্য শকে চলে গিয়ে মানুষ মারা যাচ্ছে সেটা না, ফ্লুইড ওভারলোডের জন্য মারা যাচ্ছে। এটা কিন্তু এখনও যাচ্ছে, যত ক্যাটাস্ট্রফি হয়েছে এর মধ্যে ফ্লুইড ওভারলোডও একটা পার্সেন্টেজ, এটা কম না। হয় কি, আমাদেরকে ঠিক করতে হবে কখন ফ্লুইড, কখন প্লাজমা লিকেজ হচ্ছে, এই সময়টা আমাদের যে ক্লিনিশিয়ান তাকে ঠিক করতে হবে, এবং কখন শেষ হচ্ছে প্লাজমা লিকেজটা। প্লাজমা লিকেজটা কিন্তু আপনি দেখেন যখন লিকেজ শুরু হয় 48 ঘন্টা বেশি এটা পারসিস্ট করবে না। এবং যেই পেশেন্টটা আপনার কাছে শক নিয়ে আসতেছে, প্রফাউন্ড শক, সে অনেক আগে থেকেই লিকেজের মধ্যে আছে, এবং তাকে কিন্তু আমরা এরকম 48 ঘন্টা ফ্লুইড দিই না, তাকে দেখা যায় যে আমরা হচ্ছে 12 থেকে 24 ঘন্টা ফ্লুইড দিই, কারণ সে অলরেডি 12 থেকে 24 ঘন্টা পার করে আসছে বাসায়। আমরা এখানে হয়তো বেশি পরিমাণে ফ্লুইড দিই বাট সময়টা কমে যায় 12 থেকে 24 ঘন্টা। এই কারণে ডেঙ্গু ম্যানেজমেন্টে এটা শুধু রোগীদের ব্যাপার না, ডাক্তারদের জন্য এটা কি ইম্পর্টেন্ট জিনিস, হোয়েন উই শুড স্টার্ট অ্যান্ড হোয়েন উই শুড স্টপ, এই দুইটা জিনিস ডক্টরদেরকে ক্লিনিশিয়ানদেরকে ভালোভাবে ঠিক করতে হবে। এইটা আপনি বুঝতে না পারলে তখনই ক্যাটাস্ট্রফিগুলো হয়। এই ক্ষেত্রে আপনাদের ন্যাশনাল যে গাইডলাইন আছে সেটা সম্ভবত আপনারা ফলো করছেন? দেখেন, আমাদের সোসাইটি অফ মেডিসিন থেকে ন্যাশনাল গাইডলাইন করা হয়েছে, এটা একটা এক্সিলেন্ট গাইডলাইন, এটা অনেকদিন ধরেই আছে, আমরা এটা প্রতি বছর বছর আপডেট করি। যেহেতু এবার সিনারিওটা ডিফারেন্ট, সেই আলোকে হচ্ছে যে আমরা কিন্তু ফ্লুইড ম্যানেজমেন্টের এখানে যতটুকু কারেকশন করা লাগে এই কারণে আমরা হচ্ছে এইভাবে করেছি। একসময় কিন্তু অনেক বেশি ফ্লুইড দেওয়া ছিল আমাদের গাইডলাইনে, আমরা দেখলাম যে অনেক পেশেন্ট হচ্ছে ফ্লুইড দিতে দিতে পালমোনারি ইডেমা হয়ে যাচ্ছে, সেভাবে পেশেন্ট এক্সপায়ার করে যাচ্ছে। এই কারণে আমরা এখন ফ্লুইডটাকে একটা রিজনেবল জায়গায় নিয়ে আসছি, এবং 6 ঘন্টা পর পর কীভাবে স্টেপ স্টেপ উঠতে হবে, 1.5 ml/kg, 3, 5, 7 করে আবার নেমে আসতেছি, যে 7, 5, 3, 1.5, এভাবে হচ্ছে একটা আমাদের গাইডলাইনটা আমি বলবো
খুবই চমৎকার একটা গাইডলাইন, যেখানেই আমাদের ক্লিনিশিয়ানরা আছে এই গাইডলাইনটা এক্স্যাক্টলি যদি ফলো করে আমার ধারণা যে আমাদের আমরা খুব বেশি মানে সাফার করবো না। একটা কথা আমি না বলেই পারছি না যে এই যে এখন একটা চ্যালেঞ্জ আমাদের ডাক্তারদের জন্য এসেছে যে এত হিউজ পরিমাণ পেশেন্টকে ম্যানেজ করা, সেটা কিন্তু আমাদের ডাক্তাররা খুব ভালোভাবে সেটা ম্যানেজ করতে পারছে। তো এক্ষেত্রে আমাদের রোগীদেরও আশ্বস্ত হতে হবে যে খুব বেশি তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের সাথে ফোনে আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। সবাই ডেঙ্গুর পরীক্ষা করছে, সে অনেক সময় দেখা যায় ডেঙ্গু জ্বর যার হচ্ছে না, সেক্ষেত্রে অন্যান্য জ্বর যেগুলো হচ্ছে যেমন ম্যালেরিয়া বা পানিবাহিত অন্যান্য, আমরা তো জানি সকল রোগের উপসর্গ হচ্ছে জ্বর, তো ডেঙ্গু হচ্ছে না সেই বিষয়টা মেনে নিয়ে তারপরে আমরা যে কি হচ্ছে সেটার টেস্ট করা বা সেটার জন্য আমরা কি করতে পারি? যে সবাই শুধু ডেঙ্গু ডেঙ্গু বলছে, আরো তো অন্যান্য বিষয়ে তো জ্বর হচ্ছে আমাদের, সবকিছুতে হচ্ছে, সেক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য স্যার। ইন্টারেস্টিং কোশ্চেন, এবং কিছুক্ষণ আগেই আমরা যখন ব্রেকে ছিলাম তখন কথা বলছিলাম এটা নিয়েই যে আসলে জ্বর তো ডেঙ্গু হতেই পারে, কিন্তু ডেঙ্গু ছাড়াও অন্যান্য জ্বর হতে পারে, সেটাই আসলে উনি বলেছেন। এবং সেইটা তো আমাদের জ্বর হলে আমরা প্যারাসিটামল দেব, এবং যে কোনো জ্বরে যেটা বলছিলাম যে আমরা টেস্ট করব ডেঙ্গু, কিন্তু যে কোনো জ্বর সেটা ভাইরাস হোক, টাইফয়েড হোক, ম্যালেরিয়া হোক, আমার হাইড্রেশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি, আমার হাইড্রেশন লাগবেই। আমি যদি কোনো জ্বরে অ্যান্টিবায়োটিক লাগে তার সুষ্ঠু চিকিৎসার জন্য হাইড্রেশন লাগবে, হাইড্রেশনের কোনো অল্টারনেটিভ নাই, কাজে আমার এই সময়টা জ্বর যে কোনো জ্বর নিয়ে আসলে আমার হাইড্রেশন করতে হবে। আমি যেহেতু বাচ্চাদের নিয়ে আছি এই জন্য বাচ্চাদেরটাই বেশি বলছি, জোর দিয়ে বলবো, এবং যদি বড় মানুষ হয় এবং তার যদি উনি যেটা বলছিলেন ডাক্তার সাহেব যে কোমরবিডিটিস যদি না থাকে তাহলে আমার অন্য কোনো চিন্তার দরকার নাই, আমি হাইড্রেশন করব এবং তারপরে আমরা অন্য পরীক্ষার জন্য যাব। তার সাথে আমরা আনুষঙ্গিক যেই উপসর্গগুলি আছে, যদি কাশি থাকে আমরা ধরবো যে রেসপিরেটরি ট্র্যাক্টের কোনো ইনফেকশান, যদি শ্বাসকষ্ট থাকে নিউমোনিয়া হতে পারে, কারো যদি আগের হিস্ট্রি থাকে তার চাইল্ডহুড অ্যাজমা হতে পারে, ব্রঙ্কিওলাইটিস হতে পারে, বয়স ভেদে সেগুলি আমরা চিন্তা করব। কিছুক্ষণ আগে এক দর্শক শ্রোতা ফোন করছিলেন তার বাচ্চার ডায়রিয়া, তাই ডায়রিয়া রিলেটেড যেই জিনিসগুলি চিন্তা করব, ডায়রিয়ার জন্য স্যালাইন খাওয়ানোর কথা চিন্তা করব, পেশেন্টের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, আমরা সেই উপসর্গগুলি নিয়ে তখন চিন্তা করব। এবং ডাক্তারের শরণাপন্ন হলে অবশ্যই ডাক্তার ডেঙ্গু এবং অন্যান্য জিনিসগুলি আইডেন্টিফাই করতে পারবেন এবং সেই চিহ্নিত করে উনি মানে ডেঙ্গু এক্সক্লুড করে তখন যেই সমস্যা সেটার চিকিৎসা উনি করতে পারবেন। এবং তার জন্য যেন আমরা আমাদের কোনো ডিলে না হয়, একটা নিউমোনিয়া পেশেন্ট আমি ডেঙ্গুর চিন্তা করে করে নিউমোনিয়াকে অ্যাগ্রেভেট করে নিউমোনিয়াকে সিরিয়াস করলাম, তখন সেইটা আরেক ভয়ঙ্কর, সেটা আরেকটা লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন। একসাথে সবই চিন্তা করতে হবে, ডেঙ্গু হলে ডেঙ্গুর চিকিৎসা করব, অন্য রোগ হলে তার চিকিৎসা করব। আচ্ছা স্যার, আমরা এখন একটু বিরতিতে যাব। দর্শক, আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম আমাদের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছিলাম ডেঙ্গু জ্বরের বিভিন্ন লক্ষণ এবং তার প্রতিকার নিয়ে, আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ তৌফিক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার এম এস আরেফিন পাটোয়ারি। দর্শক, আপনারা কিন্তু আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে পারেন, আমাদের টিভি স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। স্যার, কথা হচ্ছিল ডেঙ্গুর বিভিন্ন বিষয় নিয়ে, তো বাচ্চাদের ক্ষেত্রে আসলে অনেক সময় দেখা যায় যে মায়েরা বা বাবারা বুঝতে পারেন না যে তার বাচ্চাটার টেম্পারেচার কত উঠছে, এবং বাচ্চারা যেহেতু নিজেরাও কিছু এক্সপ্রেস করতে পারে না, তো সিমটমগুলো অনেক সময় বুঝতেও এক দুই দিন সময় চলে যায়। তো এক্ষেত্রে আসলে ডেঙ্গু জ্বর যদি হয় বাচ্চাটার, তো সেক্ষেত্রে ভয়াবহতাটা কীরকম হতে পারে? ওই যে প্রথমেই বলছিলাম যে ডেঙ্গু জ্বরের ভয়াবহতা বলতে, যে আমরা যদি একটা ত্রাসের মধ্যে দিয়ে যাই তাহলে আসলে ম্যানেজমেন্টটা নষ্ট হবে, ভয়াবহতা তেমন কিছু নাই, কিন্তু আমার জিনিসটার গুরুত্ব আছে, আমি যদি গুরুত্ব অনুযায়ী আমি বাচ্চাটাকে দেখি এবং চিকিৎসা করি তাহলে ভয়াবহতার জের অনেকটুকুই কম। সেটা আমরা কিছু ব্রেকে যে কথা বলছিলাম যে যেই পরিমাণে হচ্ছে ডেঙ্গি
ক্যাটাস্ট্রফি কিন্তু মিনিমাম, একদম ন্যূনতম হারে হচ্ছে। এবং তার কারণও হচ্ছে আমাদের একটা ম্যানেজমেন্ট গাইডলাইন আছে, আমরা অনেক বেশি সচেতন এবং অনেক বেশি প্রিপেয়ার্ড এইবার। যদিও আমাদের ডেঙ্গু শক সিন্ড্রোম নিয়ে আসছে, এর আগে ডেঙ্গু শক সিন্ড্রোমের ম্যানেজমেন্ট এবং এখনকার ম্যানেজমেন্ট আলাদা, এটা আমরা হসপিটাল কন্ডিশন বললাম। আর মা বাবার কোলে যতক্ষণ থাকছে, কাছে বাচ্চা থাকছে, মা বাবার মা তো অবজার্ভ করছেন বাচ্চাকে, এই যে ডেভিয়েশনটা তার নর্মাল যে খাওয়া দাওয়া, নর্মাল অ্যাক্টিভিটিস, নর্মাল ঘুমের থেকে তার একটু ডেভিয়েশন হচ্ছে, মা কিন্তু একটু সচেতন হলেই ডাক্তারের পরামর্শ নিতে পারছেন। এবং তখন তার উপসর্গ দেখে তার জ্বর আছে বা জ্বর নাই সেটা যাচাই করা এমন কোনো কঠিন জিনিস না, সেটা আমরা দেখতে পাচ্ছি। কী কারণে হলো সেটাও বোঝা যাচ্ছে, সেটাও আমরা পিন পয়েন্ট করতে পারছি এবং সেই অনুযায়ী আমরা যথাযথ চিকিৎসা দিতে পারছি, তাতে ভয়ের কিছু নাই। আচ্ছা, তো এখন তো এই যে হিউজ পরিমাণ পেশেন্টকে ম্যানেজ করতে আমাদের যারা ডাক্তাররা আছেন, একই সাথে নার্স, ওয়ার্ড বয়, মানে এই হসপিটাল রিলেটেড যেই মানুষগুলো নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু প্রচণ্ড একটা ঝুঁকির মধ্যে আছে যে ডেঙ্গুতে আক্রান্ত হবার। তো তাদের জন্য আসলে মানে এই মুহূর্তে করণীয় কী, তারা কীভাবে নিজেদেরকে রক্ষা করতে পারেন? থ্যাংক ইউ সিফাত, খুব ভালো একটা আপনি প্রশ্ন করেছেন। বিকজ আমরা ডক্টররা সব পেশেন্টদেরকে দেখছি, বা এর মধ্যে কিন্তু আমাদের যারা ফিল্ড লেভেলে কাজ করছে ওয়ার্ডে, আপনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তারপরে আইএমও অথবা মেডিকেল অফিসার, যারা ইন্টার্নস, যারা তারা কিন্তু এক্সপ্লেন্ডেড মানে কাজ করছে, এটার কোনো ব্যাখ্যা নেই। ২৪ ঘন্টা সেবা দিয়ে যাচ্ছে। এবং হচ্ছে যে আজকে আমরা ঢাকা মেডিকেলে কথা বলছিলাম যে আমরা ডেঙ্গু পেশেন্টদের খোঁজখবর নিচ্ছি, অথবা অনেকে এসে খোঁজখবর নেয় আজকে কতজন ভর্তি হয়েছে, কতজন মারা গেছে, এটাই খবর। এই ইন্টার্ন ডক্টরটা খেয়েছে কি না, একটা ফ্লুইড ম্যানেজমেন্ট করতে গিয়ে রোগীর পাশে সে এক ঘন্টা পর পর গিয়ে মনিটরিং করছে, তো আমাদের খবরটা আমাদেরকে নিতে হবে। এই জন্য অবশ্যই আপনি ভালো কথা বলেছেন যে আমাদেরও ইনফেক্টেড হওয়ার তো সুযোগ থাকে, যেহেতু আমরা এই একটা আউটব্রেক এলাকার মধ্যেই আছি। আমাদের দিকেও আমাদের নিজেদের একটু খেয়াল রাখা উচিত। আর ডক্টররা হয় সবচেয়ে বেশি ব্যাড পেশেন্ট, কারণ হচ্ছে তারা নিজেদের নেগলেক্ট করে অন্যের সেবা দিতে গিয়ে। তাই আমি বলবো যে নিজের খবরটাও রাখা উচিত ডক্টরদের। এবং এটা আমাদের সাধারণ মানুষদেরও বিষয়টা উপলব্ধি করতে হবে যে তাদের জন্য এই শ্রেণীর মানুষরা নিরলসভাবে তাদের নিজেদের জীবনটাকে ঝুঁকির মধ্যে। হ্যাঁ, ডেফিনেটলি, এটা কিন্তু আমি ডক্টর বলে বলছি সেটা না, আমাকে অবশ্যই বলতে হবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন, অ্যাড্রেস করেছেন ডক্টরদেরকে যে যে ডক্টরস আর ডুইং দ্য স্প্লেন্ডেড জব, অ্যান্ড হ্যাটস অফ টু অল দ্য ডক্টরস ওয়ার্কিং ইন দিস ডেঙ্গু সিচুয়েশন। অবশ্যই, এবং আমাদের যেটা শেষ হয়ে গেছে, যদিও এইরকম কমেন্টস করা উচিত যখন হচ্ছে একটা জিনিস শেষ হয়ে যায়, আমরা কিন্তু মাত্র শুরু করেছি। আপনি দেখেন সামনে কোরবানি ঈদ আছে, ঈদের সময় কিন্তু একটা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে, বিকজ ওখানে অনেক পানি জমে থাকবে। কাজে এটা একটা গণ সচেতনতার খুব দরকার, বিভিন্ন জায়গায় পকেট পানি জমে থাকবে, সেখানে আবার এই লার্ভিসাইড, তারপরে ডেঙ্গু মশা, এগুলো কিন্তু বেড়ে যেতে পারে। কাজে আমরা যদি একটু মাস পিপলের এডুকেশনটা এই কোরবানি ঈদের সময় আমরা দিতে পারি যে কোনোভাবেই যেন কোথাও আমরা পানি জমাতে না পারি, এটা এটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ একটা রেসপন্সিবিলিটির ব্যাপার, এটা গভর্নমেন্ট সব করে ফেলবে এটা এটা না। আমি আমার বাসার আশপাশ যদি পরিষ্কার না রাখি, সব কিছু কিন্তু আপনার সরকার এভাবে করতে পারবে না। তো এটা ইম্পর্ট্যান্ট, কোরবানি ঈদের সময় যেন আমরা খুব গরুর মাংস খেলাম ভালো, কিন্তু আমাদের আশেপাশে পরিষ্কার, এটা যেন খুব পরিষ্কার রাখি, বিকজ এটা যদি একটু আমরা মানে নেগলিজেন্সি দেখাই এই কোরবানি ঈদের সময়, তাহলে কিন্তু এরপরে সমস্যাটা আরও অনেক বেশি বেড়ে যেতে পারে। আচ্ছা, তো সাধারণ মানুষের মধ্যে আরেকটা যেটা ভীতি থাকে যে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, তো কোনো ধরনের প্লেটলেট ট্রান্সফিউশন লাগবে কি না, তারা দেখা যায় আগে থেকেই ডোনার রেডি করে রাখছে যে আমার ডোনার রেডি আছে, তো এই বিষয়টা নিয়ে আসলে কি বলতে চান আপনি? মানে এটা একটা মানে খুবই জরুরি একটা বিষয় যে প্লেটলেটের জন্য ডোনার রেডি করবেন কি না। বলা আছে যে প্লেটলেট কমতে থাকলে আপনি ডোনার একজন সিলেক্ট করে রাখেন, কিন্তু আবার সেই একই কথা আসে যে আমরা কিন্তু প্লেটলেটকে চিকিৎসা করি না, আমরা চিকিৎসা করি রোগীটাকে, এবং রোগীটার জন্য হেমাটোক্রিট বা একদম সহজ সরল কথা রক্তের ঘনত্বটা বেশি ইম্পর্টেন্ট। আমরা রক্তের সঠিক ঘনত্বটা মেনটেন করার চেষ্টা করি, এই যে বললাম হাইড্রেশন, এই যে বললাম আমরা হাসপাতালে ভর্তি হওয়ার পরে স্যালাইন দিচ্ছি, সেটার জন্য আসলে আমাদের দরকার হচ্ছে হেমাটোক্রিটের কন্ডিশনটা মেনটেন করা। প্লেটলেটটা আমাকে তার ডেঙ্গু জ্বরের যে অবস্থান অনুযায়ী আমাকে একটা ইন্ডিকেট করে যে এটা
কোন ফেজে আছে, কিন্তু প্লেটলেট ট্রান্সফিউশন ইজ হার্ডলি নেসেসারি, প্রয়োজনই হয় না। এবং যে ব্লিডিংটা হয় যখন, তখনও এটা প্লেটলেটের জন্য ততটা না যতটা অন্যান্য কজের জন্য, যেমন আমাদের শিরাগুলির দুর্বলতার জন্য কিছু ব্লিডিং হচ্ছে, যেমন আমাদের যে কোয়াগুলোপ্যাথির জন্য হচ্ছে, ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলি ডিস্টার্ব হচ্ছে, সেই কাসকেডটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ব্লিডিংটা বেশি হয়। প্লেটলেট ট্রান্সফিউশন আসলে লাগে না। আচ্ছা, সেই জন্য প্লেটলেটের জন্য অত প্যানিক করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো স্যার আপনি বলছিলেন যে কোরবানি ঈদের সময় নিয়ন্ত্রণটা খুব বেশি জরুরি, কারণ এই সময়টাতে আবার একটা আউটব্রেক, আরো মহামারী আরো খারাপ আকার ধারণ করে একটা জনসচেতনতার। তো এই সময় অনেকের আবার প্রশ্ন থাকে যে তারা ঈদ করতে হয়তো বাড়িতে যাবেন, তো যারা অলরেডি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তারা যদি ঢাকার বাইরে ঈদ করতে যান, তো সেক্ষেত্রে কি ডেঙ্গুর রোগটা কি ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? এখানে দুইটা সমস্যা আছে। একটা হচ্ছে কি, যারা ডেঙ্গুতে আক্রান্ত এদের আমি বলবো যে এদের ঢাকার বাইরে যাওয়া উচিত না, যারা আক্রান্ত হয়ে গেছে। বিকজ এখানে আপনি দেখবেন চিকিৎসা যার তার যে খুব বড় এরকম না, বাট ফ্লুইড ম্যানেজমেন্ট যেটা হয় এটা কিন্তু ইন ফ্রন্ট অফ ডক্টর এটা করতে হবে। এটা বাসায় বসে অনেক পেশেন্ট আমাদের চেম্বারে এসে এখন কিন্তু সবাই জ্বর হলেই বলে যে আমি ভর্তি যেতে চাই, কিন্তু শুরুটা এরকম ছিল না। শুরুতে আমি যত মনে আছে পেশেন্টকে ডেঙ্গু পেশেন্ট শকে আছে, তার ব্লাড প্রেশার 70/40 এরকম, আমি ওনার জ্বর ভালো হয়ে গেছে একদিন আগে, আমি ওনাকে হসপিটালে অ্যাডমিশন দিলাম। উনি বলে আমি ভাই আমি হসপিটালে ভর্তি হবো কেন, আমার তো জ্বর ভালো হয়ে গেছে একদিন আগে। দেখেন এই পেশেন্টটা এরকম একটা না অনেকগুলো, এই পেশেন্টগুলো বাসায় চলে গিয়েছে হসপিটালে যায়নি, ফলে হয়ে গেছে এই যে আমাদের যে ক্যাটাস্ট্রফিটা হয়েছে এটা হচ্ছে দিস ইজ হোয়াই, যে তারা হয়তো প্রফাউন্ড শকে চলে গেছে বাসায় গিয়ে, এরপর হাসপাতালে আসছে, তখন কিন্তু আর তেমন কিছু করার থাকে না। যখন আপনার আপনি শকে চলে গেলেন, কিডনিতে হাইপোপারফিউশন হয়ে রেনাল ফেলিওর হয়ে গেছে, সেরিব্রাল হাইপোক্সিমিয়া হয়ে গেছে, তখন কিন্তু এটা মানে ইয়ে করাটা খুব কঠিন ছিল। আবার এখন আবার সবাই যেহেতু কিছু ক্যাটাস্ট্রফি হয়েছে, সবাই হচ্ছে যে ভর্তি না লাগলেও গিয়ে যে আমার যেভাবেই হোক আমার রোগীটাকে ভর্তি রাখতে হবে, এরকমের একটাই আছে। আমি বলবো ঢাকার বাইরের ডক্টররা কিন্তু ওইভাবে ওরিয়েন্টেড না এই ডেঙ্গু ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং ওইখানে ইনভেস্টিগেশনগুলোও কিন্তু ভালো অ্যাভেলেবল না, ফলে হবে কি ডেঙ্গু ম্যানেজমেন্ট করতে একটা সমস্যা হবে। তাই যাদের জ্বর আছে, জ্বর নিয়ে আমি বলবো যে এটা আপনি নিশ্চিত হতে হবে যে আপনার এটা আসলে ডেঙ্গু না, সেই ক্ষেত্রে আপনি যান, আদারওয়াইজ আমার মনে হয় না। তবে একটা আসার কথা হচ্ছে, আমরা বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন থেকে এই 5 তারিখ পরশু দিন আমরা 13টা মেডিকেল কলেজে আমরা হচ্ছে যে আমাদের ইয়ে পাঠাচ্ছি, একটা করে এই যে ডেঙ্গু যে গাইডলাইন এটা আমরা ওখানে গিয়ে প্রেজেন্ট করবো, 2 জন করে প্রতিনিধি পাঠাচ্ছি, এবং 5 তারিখে একই সময় সকাল 10টায় এটা বিভিন্ন টেলিভিশনে আপনার সরাসরি টেলিকাস্ট হবে। এইটা আমরা ওই যে জেলাগুলো এখনও অত এফেক্টেড হয়নি, বাট আজ পর্যন্ত বোধহয় 2100 ঢাকার বাইরে এফেক্টেড হয়েছে, আমরা জেলাগুলোকেও রেডি করে ফেলতে চাচ্ছি, আগাম প্রস্তুতি হিসাবে আমরা এটা শুরু করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ বাংলা ভিশনকে, ধন্যবাদ দর্শক সাথীকে, ধন্যবাদ। দর্শক, আশা করছি আমাদের আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সামনের সপ্তাহে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।